একটা খুলে দাও। তোমার নাম বলো? স্যার আমি সোমবালা। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস সেভেন। দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তোমার বইটা দেখি, সেভেনের বইটা। আজকে আমরা কি করব দেখো, যে তোমাদের যে সেভেনের ম্যাগনেট চ্যাপ্টার আছে, কোথায় আছে? এখানে ম্যাগনেট চ্যাপ্টার আছে 38 পেজে। সামনে ধরো তো, এই যে 38 পেজে, যে সাহেব 38 পেজে যে ম্যাগনেট আছে, সেই 38 পেজে যে ম্যাগনেট আছে, সেই ম্যাগনেটের হাতে কলমে যেগুলো আছে সেগুলো আমরা আজকে পড়ে দেখাবো। তার মধ্যে প্রথম হচ্ছে তুমি ফার্স্ট যেটা হচ্ছে ম্যাগনেট কি কিভাবে চিনবে, প্রথমেই আমাদের ম্যাগনেট কিভাবে চিনবে সেটা আমরা একটু দেখে নেব, যে আমরা ম্যাগনেটটা কিভাবে চিনব। দেখো এখানে আমার অনেক রকমের ম্যাগনেট আছে। ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে একটা ম্যাগনেট, বুঝতে পেরেছ? এটা হচ্ছে একটা ম্যাগনেট, যে ম্যাগনেটটার একটা নর্থ পোল থাকে আর একটা সাউথ পোল থাকে, বুঝেছ? একটা নর্থ পোল থাকে আর একটা সাউথ পোল থাকে। দেখো এটাও একটা কি ম্যাগনেট হতে পারে, এটাও একটা ম্যাগনেট হতে পারে। এখানে তুমি দেখতে পাচ্ছ নর্থ পোল সাউথ পোল আছে, কিন্তু এটার কোনো নর্থ পোল সাউথ পোল নেই, তাহলে এটা ম্যাগনেট এটা বুঝতে পারছো, আর এটা ম্যাগনেট কি না সেটা বুঝতে পারছো না, তাই না? তাহলে প্রথম তোমাকে দেখে নিতে হবে যে ম্যাগনেটটা কিভাবে বুঝব, বুঝতে পারছো? ম্যাগনেট এটা যে ম্যাগনেট সেটা কিভাবে বুঝবে সেটা তোমার ফার্স্ট কাজ। ক্লিয়ার? কি করে বুঝবে যে এটা ম্যাগনেট? তাহলে সেটা বোঝার জন্য আমাদের কি আছে না, প্রথমেই দেখো সেটা বোঝার জন্য আমরা যদি এখানেও একটা ম্যাগনেট এনেছি, দেখো এইটা নর্থ পোল, এটাও নর্থ পোল, আর এই দিকটা কি সাউথ পোল, তাই না? যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, দেখো নর্থ পোল সাউথ পোল অ্যাট্রাকশন করছে, নিজেদের মধ্যে অ্যাট্রাকশন করছে, মানে কি আকর্ষণ করছে। আর যদি নর্থ পোল নর্থ পোল দিই, দেখো নর্থ পোল দিলে সরে যাচ্ছে, আকর্ষণ করছে কি করছে, এটা বিকর্ষণ করছে। তাহলে একটা এটা যে ম্যাগনেট সেটা বোঝার একটা উপায় হচ্ছে যে আর একটা যদি ম্যাগনেট আনি, তাহলে আমরা কি দেখব, নর্থ পোল বিকর্ষণ করবে আর নর্থ পোল সাউথ পোল আকর্ষণ করবে। তাহলে এটা দিয়ে তুমি প্রথমে বুঝতে পারবে যে এটা একটা ম্যাগনেট। ক্লিয়ার? দ্বিতীয় উপায়, সেকেন্ড আর কি উপায় আছে, সেকেন্ড উপায় হচ্ছে আমি এটা একটা সুতো দেখতেই পাচ্ছ, এই সুতো দিয়ে আমি এই ম্যাগনেটটাকে কি করব, কি করব বলো? এই সুতো দিয়ে আমি এটাকে ঝোলাচ্ছি, সুতো দিয়ে কি করছি দেখো, ঝোলাচ্ছি এটাকে। ঝোলালে কি হবে, কি হবে ঝোলালে, কি হবে দেখো, দাঁড়িয়ে গেছে তো, দাঁড়িয়ে গেছে। তাহলে দাঁড়িয়ে যাওয়ার পরে কি হচ্ছে, তুমি একটু এসো এইদিকে দেখো, এটা যখন দাঁড়িয়ে যাচ্ছে আর নড়ে নাই, এই যে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। তা দাঁড়িয়ে গেলে এই দিকটা কি আছে, নর্থ পোল। তাহলে এই দিকটা আমরা কি জানি, উত্তর দিক, এদিকটা উত্তর দিক তো,
তাহলে এই ম্যাগনেটটাকে যখন আমি ঝুলিয়ে দেব, ম্যাগনেটটাকে এরকম ঘুরিয়ে দিল, যখনই স্থির হবে তখন ম্যাগনেটটা নর্থ পোল কোন দিকে যায় সেটা তুমি দেখো। ভালো করে দেখবে যে নর্থ পোল যখন ঠিক মিডিলে ঝুলিয়ে দেব, ঝুলিয়ে দেওয়ার পরে যখন স্থির অবস্থায় আসবে তখন নর্থ পোল কোন দিকে আছে? এই দিকটা, এই দিকটা উত্তর দিক, জানো তো? যদি আমি এটাকে ঘুরিয়ে দিই, এই ধরো আমি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমি এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি, এরকম ঘুরিয়ে দিলাম। যদি এটা লোহা হতো তাহলে তো এই ঘুরিয়ে দিয়েছি, দেখো সাউথটা এদিকে নর্থ হয়ে গেছে না, নর্থ হয়ে গেছে, আমি এদিকটা ঘুরিয়ে দিলাম, নিয়ে আমি একদম থেমে আছে, আমি ছেড়ে দিচ্ছি, কি হচ্ছে, কি হচ্ছে, নর্থেই চলে যাচ্ছে। এটা যখন স্থির হবে তখনই এটা কোথায় যাবে, নর্থেই যাবে। তাহলে এটা হচ্ছে চুম্বকের দিক নির্দেশক ধর্ম, চুম্বক সবসময় নর্থ সাউথের দিকেই থাকে, চুম্বক সবসময় নর্থ সাউথের দিকেই থাকে। এটা নর্থ পোল মানে হচ্ছে যে পৃথিবীর যে উত্তর দিকে উত্তর মেরুতে যে চুম্বক আছে সেই পৃথিবীর উত্তর দিকে চুম্বকটাকে ও দেখায়, মানে এটা অ্যাকচুয়ালি উত্তরকে সার্চ করে, সেই উত্তরকে সার্চ করার জন্য উত্তর সন্ধানী মেরু বা এটাকে আমরা বলি উত্তর মেরু, এটা অ্যাকচুয়ালি উত্তরটাকে সন্ধান করে, সেই জন্য এটাকে আমরা বলি উত্তর সন্ধানী মেরু বা উত্তর মেরু। আর এটা দক্ষিণ দিকে থাকে বলে আমরা বলি দক্ষিণ সন্ধানী মেরু বা দক্ষিণ মেরু। তাহলে দুটো, একটা চুম্বকের দুটো ধর্ম, একটা হচ্ছে দিক নির্দেশক ধর্ম আর একটা হচ্ছে আকর্ষণ বিকর্ষণ, সমমেরু বিকর্ষণ করে আর বিপরীত মেরু আকর্ষণ করে, বিপরীত মেরু নর্থ সাউথ আকর্ষণ করবে আর যদি দুটোই নর্থ হয় তাহলে বিকর্ষণ করবে। এরপরে দেখো কি আছে, না আমাদের আরো দু রকমের চুম্বক আমি এনেছি, এইটাকে আমরা ইউরের মতো চুম্বক, এর এখানে দুটো পোল আছে, এখানে যেমন দুদিকে পোল ছিল কিন্তু এটা ইউ আকারের চুম্বক, এর দুদিকে দুটো পোল আছে, এটাকে আমরা বলছি অশ্বপ্রাকৃতি চুম্বক বা ইউ চুম্বক, কি নাম, ইউ চুম্বক বা অশ্বপ্রাকৃতি চুম্বক। আর এইখানে দেখো আর একটা চুম্বক আছে যেটাকে আমাদের সিলিন্ডারের মতো, আমাদের ঠিক সিলিন্ডারের মতো দেখতে, চুম্বক যে সবসময় এরকমই হবে তা নয়, তুমি বসে একটু, চুম্বক যে সবসময় এরকম হবে তা নয়, এটা সিলিন্ডারের মতো। এখানে দেখো, এখানে আমি কি দেখিয়েছি, এটা একটা গোলে গোল চুম্বক, এটা কি চুম্বক, এটা গোল রাউন্ড চুম্বক। আবার এখানে চুম্বকটা দেখো, এটা মাঝে ঠিক বালার মতো ফাঁকা আছে, এটাও চুম্বক, তাই না? তাহলে অনেক রকমের চুম্বক হয়, সকলই চুম্বক, এখানেও তাই, এখানে দেখো এই যে সাউথ পোল আকর্ষণ করছে আর যদি উল্টো দিকে যায় আর আকর্ষণ করছে না, দেখো এই এই গোল চুম্বকের এই প্রান্ত দুটো, একটা নর্থ পোল একটা সাউথ পোল, দেখো এদিকে সাউথ এই যে আকর্ষণ করছে, সাউথ আকর্ষণ করছে, করছে তো, আর যদি এইদিকে দিই আর আকর্ষণ করবে না, দেখো আকর্ষণ করবে না, তাই না? দেখবে তুমি, তুমি একটু দেখবে, দেখো এটাকে ছাড়বে না, এদিকে উঠে আসো, দেখো এদিকে এটা দেখে ধরো, দাও দেখো এটা কি করছে, বিকর্ষণ করছে না, উল্টো দিকে দেখো আকর্ষণ করছে, করছে তো, তাহলে এটা তুমি দেখলে, বসো তুমি, তাহলে এটা আমরা পেলাম, বুঝতে পেরেছ? এরপর আমি এখানে কি দেখবো, দেখো এখানে আমার এই যে চুম্বকটা আছে, এই চুম্বকটা, এই চুম্বকটার মধ্যে দেখো এখানে আমার এখানে আকর্ষণ করছে, এখানে দেখো আর কোনো আকর্ষণ নেই, দেখবে একটা প্রেক আনছি, একটা প্রেক আনলে দেখো এই প্রেকটা এখানে আকর্ষণ করছে, করছে এখানেও করছে, কিন্তু এই মাঝে কোনো আকর্ষণ নেই, মাঝে কোনো আকর্ষণ নেই, এখানে মাঝে কোনো আকর্ষণ নেই, এখানে পুরো মাঝে কোনো আকর্ষণ নেই। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ
দুটো প্রান্তে থাকে, আকর্ষণ বা বিকর্ষণ দুটো প্রান্তে থাকে। এটা আমরা পরদিন নেক্সট ক্লাসে আরেকটা এক্সপেরিমেন্ট করে আমরা দেখব যে আকর্ষণ বিকর্ষণ প্রান্তে থাকে না মাঝে থাকে। এটা জাস্ট আজকে এটা আমি দেখাচ্ছি বলে দেখিয়ে দিলাম যে এই ভেতরে আমাদের আকর্ষণ বা বিকর্ষণ এখানে একমাত্র এই প্রান্তে আছে, দু প্রান্তে, মাঝে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। এটা আমি পরদিন আরো ভালো করে ক্লিয়ার করব। এরপরে যে তুমি কি দেখছো যে আকর্ষণ বা বিকর্ষণ দুদিকে দুটো পোল, তাই না? দুদিকে দুটো পোল আছে। এখন যদি এটা ভেঙে যায়, যদি এটা ভেঙে যায় তাহলে কি হবে? এই পোল দুটো আলাদা হয়ে যাবে, তো আলাদা হয়ে যাবে, দুটো পোল আলাদা হয়ে যাবে। তাহলে তোমার যদি নর্থ পোল লাগে তাহলে তুমি এটাকে ভেঙে নর্থটাকে নিয়ে নেবে, আর তোমার যদি সাউথ পোল লাগে তুমি এটা ভেঙে নিয়ে নেবে, তাহলে তুমি নর্থ পোল নিয়ে নেবে, ও সাউথ পোল নিয়ে চলে যাবে, তাই না? এই পরীক্ষাটার পরে তাই তো হবে। এটা কি আদৌ সম্ভব? এটা কি ভেঙে গেলে দুটো পোল আলাদা হয়ে যায়? তুমি কি মনে করো? তুমি কি মনে করো দুটো পোল আলাদা করা যায় না? আলাদা করা যায়। আচ্ছা দেখো, আমার এই একটু আগে হঠাৎ করে এই দুটো চুম্বক এইরকম গোটা ছিল, ভেঙে গেল। একটু আগে এরকম দুটো ছিল, গোটা ছিল, এর মতনই ছিল। আমার এটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে দু টুকরো হয়ে গেছে, দু টুকরো হয়ে গেছে। এইদিকে কি ছিল? নর্থ। এদিকে নর্থ ছিল, আর এটা কি? এদিকটা কি? নর্থ। তাহলে নর্থ নর্থ বিকর্ষণ করছে তো, আর যদি সাউথ আকর্ষণ করছে, তাহলে এই দিকটা কি পোল? তুমি বলছো কোনো পোল নেই। দেখো এই দিকটা কি হয়েছে, দেখো এই দিকটা সাউথ তৈরি হয়ে গেছে, দেখো আকর্ষণ করছে, আকর্ষণ করছে, আকর্ষণ করছে। তাহলে এই ভাঙা দিকটা তো পোল তৈরি হয়ে গেছে। তাহলে তুমি যে বললে নর্থ নর্থ পোল আলাদা নিয়ে বাড়ি চলে যাবো, তাহলে দুটো পোল কোনোদিন একটা পোলকে কি হয়, আলাদা করা যায়? কি শিখলে? একটা পোলকে আলাদা করা যায়, বলতে পারবে? তোমার এটা আরো যদি ভেঙে দিই, যদি আরো ভেঙে দিই তাহলে আবার দুটো পোল তৈরি হবে, তাই না? সব সময় এখানে নর্থ হলে তার উল্টো দিকে সাউথ হবে। এটা যদি ভেঙে যেত তাহলে নর্থ সাউথ, আবার এই ভেঙে যাওয়ার ডান দিকের পার্টটাতে নর্থ সাউথ। সব সময় দুটো পোল থাকবেই, একটা পোল কোনোদিন আলাদা করা যাবে না, তাই না? একটা পোল কখনোই আলাদা করা যাবে না। এরপরে আমি কি দেখাবো, দেখো জল জল লাগবে, দেখো এরপরে আমি কি দেখাচ্ছি। এরপরে আমি অন্য কি দেখাচ্ছি, দেখো
এইটা কি বলতো? এইটা হচ্ছে নিডিল, ম্যাগনেটিক নিডিল। এই ম্যাগনেটিক নিডিলটা সব সময় উত্তর দক্ষিণে থাকে। এইটা দিয়ে এই নাবিকরা আগে সমুদ্রে যেত, তাই না? এইটা এটা হাওয়া দিচ্ছে, তাই নাহলে এটা যদি হাওয়াটা বন্ধ করতাম তাহলে এটা সব সময় আমাদের উত্তর দক্ষিণই এটা দেখাতো। এটাকে আমরা বলি সূচি চুম্বক। এটাকে কি বলি? সূচি চুম্বক। এইটা এই সূচি চুম্বকটা যেখানে থাকবে, আশেপাশে যদি লোহা থাকে বা চুম্বক থাকে তাহলে এটা কিন্তু সেই ডিরেকশনটা দেবে। আমি প্রথমেই দেখাই, যদি এই লোহাটা তোমার ব্যাগে ধরো লোহা আছে আর আমি এটাকে নিয়ে গেছি, দেখো এখানে দেখো কানেকশন করছে তো, অ্যাট্রাকশন করছে তো, দেখো সূচি চুম্বকের কাছে যদি লোহাটা আনি এদিকে দেখো, এই দেখো আকর্ষণ করছে, আকর্ষণ করছে তো, এই যে আকর্ষণ করছে, ধরছে তো, আকর্ষণ করছে। তাহলে এর পাশে কোনো লোহা আছে নাকি এই সূচি চুম্বকটা সেটাকে বোঝায়। আর যদি একটা চুম্বক থাকে তাহলে তো এটা পুরো আরো বেশি এটার অস্তিত্বটাকে বোঝাবে, আরো বেশি অস্তিত্বটাকে বোঝাবে যদি এটা পাশে চুম্বক থাকে, বুঝতে পেরেছো? এরপরে আমি যেটা দেখাবো তোমাকে, এই যে চুম্বকটা সূচি চুম্বকটা, সূচি চুম্বকটা এখানে থাকলো আর আমি এখানে একটা ছোট চুম্বক নিলাম, এই চুম্বকটা নিলাম, এখানে আমি জলটা দিলাম, নিয়ে কি করলাম দেখো, এটা কি নিয়েছি, এটা সোনা নিয়েছি, এটার সঙ্গে আমি এটাকে লাগিয়ে দিলাম, বুঝতে পেরেছো? এটা দিয়ে আমি কিন্তু এটা এখানে যোগ করলাম, আমি দেখতে পাচ্ছি। এটা দিয়ে তুমি দেখো, এটা আমি এখানে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলাম। এটাকে যদি নড়িয়ে দিই, নড়িয়ে দিই কোন দিকে হবে, এটাকে যদি নড়িয়ে দিই তাহলে তুমি দেখো কোন দিকে, এটা আমি নড়িয়ে দিচ্ছি, এই দিকটা তোমার কি দেখাচ্ছে, এই দিকটা নড়, তাহলে নড়িয়ে দেওয়ার, এটা নড়িয়ে আছে, নড়ে গেছে তো। তুমি এটাকে ধরে তুলে তুমি এই দিকের পোলটা কোন পোল আছে সেটা তোমাকে দেখতে হবে, সেটা তোমাকে দেখতে হবে, এদিকে উঠে এসো, তুমি এসো এইদিকে, এটাকে আমি নড়িয়ে দিয়েছি তো, নড়িয়ে দেওয়ার পর সামনে দেখো, এদিকে দেখো সামনে, এটা নড়িয়ে দিয়েছি, এটা স্থির হয়ে গেছে। তুমি এই পোলটা, এই পোলটা কি পোল সেটা তুমি তোলো, তুলে দেখাও, এই পোলটা কি পোল দেখাও, উল্টাও, হ্যাঁ এই পোলটা কি পোল ছিল, এন পোল ছিল তো, নট পোল ছিল তো, দেখো এটা তুমি যাও, এটাকে এখানে রেখে দিলাম, রেখে দিলাম, এই রেখে দেওয়ার পরে এটা দাঁড়িয়ে গেছে, তুমি এসো, এবারে তুমি তুলে এটা দেখো তো কোন পোল আছে, নট পোল আছে না, তাহলে যদি এটা রেখে দিই তাহলে কি হবে, নট পোল থাকবে, তাই না, এটা নট পোল থাকবে তো। এরপরে এরপরে দেখো আমি কি দেখাচ্ছি, তাহলে এটা নর্থ পোল, নর্থ পোল সাউথ পোল থাকে, তাই তো? এখানে দেখো এটা কি,
এটা কি? এটা ব্লেড। এটা ব্লেড তো? এটা কি চুম্বক? এটা কি চুম্বক? এটা তো ব্লেড, এটা চুম্বক নয় তো? যদি চুম্বক হতো এটা আকর্ষণ করতো তো? কিন্তু আকর্ষণ নেই তো কোনো, তাই না? আকর্ষণ নেই, কিন্তু এটা আকর্ষণ নেই। তুমি একটু এদিকে এটা কোনো আকর্ষণ নেই। আমরা এটাকে চুম্বক করতে পারি না, পারবো না। কি করে করবো? সেটা তড়ি চুম্বক। আমরা দেখো এইটা চুম্বক নয়, কিন্তু আমরা চুম্বকের মতো বিহেভ করবে। সেটা কি করে করবো? দেখো দেখো, এখানে আমি একটা চুম্বক নিলাম, এই চুম্বকটা নিলাম। চুম্বকটা নিয়ে এমনি করে ঘষলাম, এই একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, সাতবার ধরো আমি ঘষলাম। ঘষার পরে আমরা এটাকে এর ওপরে রেখে দিচ্ছি, রেখে দিচ্ছি, নিয়ে আমরা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে দেখো কি হচ্ছে, ব্লেডটা কোন দিকে দাঁড়াচ্ছে দেখো। ছেড়ে দিয়েছি, ঘুরে গিয়ে কোথায় দাঁড়াচ্ছে? এই যে আমি উল্টে দিলাম, উল্টে দিলাম, কিন্তু দেখো ব্লেডটা নিজেই উল্টে গেল, এই যে উল্টে গেল তো। আবার দেখো উল্টে দিচ্ছি, আমি চাইছি ব্লেডটা এই দিকে থাকুক, আমি চাইছি ব্লেডটা এই দিকে থাকুক, কিন্তু ব্লেডটা কি থাকছে? থাকছে? তাহলে ব্লেডটা সবসময় উত্তর দক্ষিণ মুখে থাকছে, তাই না? আর একটা জিনিস দেখো, এই ব্লেডটা, এই ব্লেডটাকে আমি এই চুম্বক দিয়ে, এখানে ব্লেডটাকে আমি চুম্বক দিয়ে কি করছি দেখো, এই একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, এই আটবার, এই আটবার করলাম। আটবার করার পরে আমরা, আটবার করার পরে দুদিকে দুটো প্রান্ত, তাহলে দুটো পোল তৈরি হবে, দুটো মেরু তৈরি হবে। দেখো এইটা উত্তর মেরু তো, এটা কি করছে দেখো, আকর্ষণ। এই দিকটা দিলে বিকর্ষণ, দেখো দেখো চলে যাচ্ছে। যদি এই দিকটা দিই, এই দেখো যদি এই দিকটা দিই, আকর্ষণ করছে, আকর্ষণ করছে তো। যদি এই দিকটা দিই, দেখো এই দিকটা দিলে কি হচ্ছে, বিকর্ষণ হচ্ছে তো। এই দিকটা দেখো, দেখো আকর্ষণ যাচ্ছে, শুনে আকর্ষণ, এই দিকটা বিকর্ষণ। তাহলে এই রকম যদি ঘর্ষণ করে, ঘর্ষণ পদ্ধতিতে, ঘর্ষণ পদ্ধতিতে যদি চুম্বক করি, তাহলে কি হবে, একদিকে নর্থ পোল আর একদিকে সাউথ পোল তৈরি হবে। তাহলে এই যে ব্লেডটা, এই ব্লেডটা চুম্বকের মতো বিহেভ করছে, তাহলে ব্লেডটা চুম্বকের মতো বিহেভ করছে। তাহলে ব্লেডটাকে যদি দুবার, এই পাঁচ ছবার যদি ঘষে দিই, তাহলে কি হবে, ব্লেডটাও চুম্বকের মতো চুম্বক হয়ে যাবে, একদিকে নর্থ পোল হবে, একদিকে সাউথ পোল হবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা পার্ট ওয়ানে এইটুকু করলাম। আমরা সেকেন্ড দিন, দ্বিতীয় দিন পার্ট টুতে আমরা বাকিটুকু আবার করবো। বুঝতে পেরেছো?